আদালতের যে রায় এবং আপনারা একটা আপিল করেছেন, এখন একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। অনেক স্কুল বলছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি, এই জন্য আমরা স্কুল খোলা রাখবো, এবং এটার বিষয়ে আপনাদের অবস্থান কি? শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, আমরা সেটা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে যে সেই নির্দেশনাটি উচ্চ আদালতের একটি বেঞ্চ স্থগিত করার নির্দেশ দিয়েছে, অর্থাৎ বিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশনার কোনো কপি আমরা পাইনি এবং সেই নির্দেশনার কোনো উকিল নোটিশও আমরা পাইনি, আমাদের কাছে দেয়া হয়নি, আমাদের সচিব মহোদয় সেটা পাননি। তো যেহেতু আমরা কোনো কিছু পাইনি, আমরা অ্যাটর্নি জেনারেলের আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে যোগাযোগ করেছি, তিনি আমাদেরকে বলেছেন বিষয়টি নিয়ে তিনি চেম্বার আদালতে সেটা সিএমপি ফাইল করবেন, সিভিল মিসিল, তিনি সেটা অর্থাৎ আপিল একটি চেম্বার আদালতে একটি আবেদন করবেন। তো চেম্বার আদালতের আবেদনটি আজকে শুনানি হওয়ার কথা ছিল, সেটি শুনানি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং আমাদেরকে তিনি জানিয়েছেন আগামীকাল পূর্ণাঙ্গ শুনানি হবে। সেক্ষেত্রে আসলে উচ্চ আদালতের নির্দেশনাটা কি ছিল এবং কোন প্রতিষ্ঠানগুলোর জন্য ছিল সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। তা আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে, আমাদের যেহেতু হাতে কোনো রায়ের কপি আসেনি, নির্দেশনাটা আসলে কি সেটা আমরা এখনো যেহেতু সুনির্দিষ্টভাবে জানি না, সেহেতু আমাদের যেটা সিদ্ধান্ত ছিল যেটা সময়সূচি সংক্রান্ত, যতটুকু সম্ভব আমরা সেটাই আমাদের কাছে সেটাই হচ্ছে সিদ্ধান্ত। তো আদালত যদি সিদ্ধান্ত সেখানে কোন কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা সেটা কি হতে পারে সেটা নিয়ে যদি কোনো রায় আসে, তখন আমরা সেটা ভেবে দেখব, সেটা আমরা সেভাবে বাস্তবায়ন করব। আমাদের অবস্থানটি হচ্ছে যে সংবিধান অনুসারে নির্বাহী বিভাগে হচ্ছে ছুটি, সাধারণ ছুটি সেটা নির্বাহী এখতিয়ার সরকারের, সেক্ষেত্রে আদালতের কিন্তু সীমাবদ্ধতা আছে আইনি এখতিয়ার চর্চার ক্ষেত্রে। এখন উচ্চ আদালত আগামীকাল সর্বোচ্চ আদালতে সেটা যেহেতু শুনানি হবে, সেই জিনিসটাই আমাদের জন্য সবার জন্য বলবৎ হবে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমাদের অবস্থানটা আমরা আদালতে সেটা বলবো। জি, আরেকটা বিষয় হচ্ছে, তাহলে কালকের আপনাদের যে আগের নির্দেশনা ছিল সেই নির্দেশন অনুযায়ী তো কালকের স্কুল খোলা থাকার কথা, তাহলে কি স্কুল কি খোলা থাকবে? না, আমরা আসলে যেহেতু কোনো ধরনের আদালতের সুনির্দিষ্ট কোনো রায়ের কপি আমাদের হাতে আসেনি, সেই জন্য আমরা কোনো মন্তব্য করছি না। আমরা তো একটা সিদ্ধান্ত সকলের জন্য, একটা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল কলেজ মাদ্রাসা সবগুলোর জন্য একটা সিদ্ধান্ত হয়েছে।